বলার ভাষা পাচ্ছি না বঙ্গবন্ধুকে নতুন ভাবে আমরা ভালোবাসতে আরো বেশি ভালোবাসা উচিত ওনাকে আমরা মনে করি আই ফিন ছবি দেখে খুবই কষ্ট লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারলাম না আই এম স্পিচলেস এক্সিলেন্ট এক্সিলেন্ট টিকা খানের চরিত্রে অভিনয় করা ব্যক্তিটিকে চিনেন ভুট্টো সাহেবকে দেখেছি তাকে চিনি বাট টিকা খানের মেবি না টিকা খানের চরিত্রে অভিনয় করেছে জায়েদ খান চিনেন ও হ্যাঁ 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 একটু মাঝখানে একটু ঝলক ছিল তো ওইভাবে আসলে খেয়াল করে দেখা হয়নি দেখেছি হ্যাঁ তখন মনে মানে হলে সবাই খুব ইয়া হয়ে গেছিল মানে হাসাহাসি করা শুরু করেছিল জায়েদ খানের মানে আমরা যেসব মুভি ওনার দেখেছি সেসব ক্ষেত্রে মানে ওনাকে সবাই আসলে ওইভাবে হাসির পাত্র হিসেবেই নেয় বা ওনার যেসব ইয়াগুলো আছে তো আমার মনে হয় ওই জন্যই জায়েদ খান যখনই স্ক্রিনে চলে এসছে তখনই সবাই হেসে দিচ্ছে একজন মানুষ আমাদের জন্য কি করে গেছে আমরা সেটার প্রতিদান দিতে পারিনি সেটা আরিফিন শুভ ভাইয়া শেখ মুজিবুর রহমানের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে একজন জাতির পিতা আমাদের জন্য কি করেছে আমরা তার মূল্য দিতে পারিনি এবং আমাদের জেনারেশন টু জেনারেশন প্রত্যেককে জানা উচিত যে আমাদের ইতিহাস কত সমৃদ্ধশালী আমার খুব কষ্ট লাগছে ছবিটা দেখার পরে অনেক বেশি তৃষার প্লাস আরিফিন শুভ আমি ভয়েস কথা বলতে পারতেছি না আমি পুরাটাই কাচ্ছি এরকম একজন বিশাল হৃদয় মানচিত্র সমান যার হৃদয় তাকে কিভাবে এই বাঙালিরা মেরে ফেললো ছবিটা দেখে কান্না পেয়ে গেছিল এত মায়াবী ছবি তো অভিনেতা আরিফুন শুভ আর নুসরাত ফারিয়াকে ভালো লাগছে সবচেয়ে বেশি আমার আব্বা একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা সেই বঙ্গবন্ধুর কথায় বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণে আমার বাবাও সহ আরো 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল যে যার যার জায়গা থেকে তিশাপুর অভিনয়টা খুব ভালো লাগছে ফারিহার অভিনয় ভালো লাগছে মোটামুটি সবাই যে যার জায়গা ছিল সবার অভিনয় ভালো লাগছে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট মুভি আমরা তো সাক্ষুর দেখছি স্বাধীনতা বলতে যুদ্ধ করছি কাজে আমরা সবই জানি ঘটনা পরম্পরা আছে এভাবে সাজাইছে প্লেয়ার সিটিং একটু ডিস্টার্ব আছে তাজউদ্দিনের মানায় নাই মানে কি মানে অভিনয় এবং বয়স বা চেহারার ভিতরে কোনো সামঞ্জস্যতা একটু সমস্যা এটা একটু সমস্যা আছে আর নাহলে সব ঠিক আছে ভালো হয়েছে মানে ঘটনা পরম্পরা সুন্দর সাজাইছে বঙ্গবন্ধুর হত্যার পিছনে যে প্রধান কারিগরটা ছিল এই খন্দকার মোস্তাকের চরিত্রটা আরও একটু যদি ওরে ভালোভাবে ফুটে তোলা হতো তাহলে মনে হয় জাতি এবং আমরা খুব আরও খুব খুশি হইতাম কারণ হলো বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত একমাত্র এই খন্দকার মোস্তাক এই খন্দকার মোস্তাক যখন শেখ কামাল না শেখ জামাল ছেলের বিয়ের যে উকিল বাপ ছিল আবার বঙ্গবন্ধুর মা যখন মারা গেছে কবর মধ্যে নাইম মাসে গড়াগড়ি করছে কান্নাকাটি করছে এবং বঙ্গবন্ধু 15 আগস্টের দিন তাকে মেরে ফেলা তার আগের রাত্রিতে বাসা থেকে খাবার পাক করে এনে বঙ্গবন্ধু খাওয়াইছে সে এই যে একটা খল চরিত্র অভিনয় করেছে তার এই যে বিভিন্ন ধরনের মাল্টি ক্যারেক্টারের একটা পার্সন একে আরও একটু যদি ভালোভাবে উপস্থাপন করতে মানে আরেকটু ফুটে তোলে আমার খুব ভালো লাগতো এছাড়া বাকি যারা করেছে অসাম 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 অসাম